ছোট নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াজনি জোয়া টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাই Gauteng জানাচ্ছি আমি শেফরিজেব দীর্ঘ দিন পর পরিচালনায় ফিরছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন চ্যানেল 24 এর সাথে একান্ত আলাপচারিতায় শিল্পী সমিতির এই সভাপতি জানান খুব শিগগিরই রুবেল মৌসুমি ও দ্বীপজলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সমিতি চলচ্চিত্রকে এগিয়ে নিতে শিল্পীদের নিয়ে নানা পরিকল্পনার কথাও জানান ইলিয়াস কাঞ্জন অভিনয়ে যতটা আলোচনায় ছিলেন নেতৃত্বে এসেও ততটাই আলোচনায় তিনি ইলিয়াস কাঞ্চন জানুয়ারির শেষে যদিও হয়েছেন শিল্পীদের প্রধান তবে তিন মাসেও পারেননি পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করতে আর তাই সমিতির স্বার্থে নিচ্ছেন কিছু সিদ্ধান্ত আর শিল্পী সমিতিতে যারা নেতৃত্ব দিতে দাঁড়িয়েছে যারা যারা পাশ করেছে তাদের উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্যটাতে ছিল যে শিল্পীদের স্বার্থকে সংরক্ষণ করার জন্য শিল্পীরা এখন ওনারা যদি না আসেন যদি কাজ না করেন তাহলে ওনারা দাঁড়াইলেন কেন নিয়ম হল যে তিন মিটিংকে যদি না আসে কেউ তো তাহলে তার মানে সদস্যপদ থাকে না কিন্তু তারপরও কিছু টার্মস এবং ইয়ে থাকে কিছু মানে ভদ্রতারও ব্যাপার থাকে তিন মিটিংয়ে না আসার পর তাদেরকে হয়তো চিঠি দেওয়া হবে রুলস অনুযায়ী কনস্টিটিউশন রুলস আপনি যদি তিন মিটিংয়ে প্রেজেন্ট না থাকেন তাহলে আপনার কার্যকরী সদস্যপদ থাকে না তো আপনি কি কার্যকরী সদস্যপদ রাখতে চান কি না কেন আসছেন না সেটা উপযুক্ত ব্যাখ্যা আপনাকে দিতে হবে যদি ব্যাখ্যা মানে দেয় তাহলে সেই ব্যাখ্যা চিঠির মাধ্যমে তারা দেবে দেওয়ার পর এটা নিয়ে ওই যে ফোর্থ যে মিটিং হবে সেখানে আলোচনা হবে সে আলোচনা হওয়ার পর কমিটি কি ডিসিশন দেবে সেটার উপরে ব্যবস্থা নেওয়া যাবে জাহেদ খানকে নিয়ে করা প্রথম সভা ও নববর্ষ কিংবা ঈদ উপহার নিয়ে কিছু শিল্পীর মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা নিয়েও কথা বলেছেন ইলিয়াস কাঞ্চন প্রথম যে মিটিংটা করেছিলাম সেটা হলো আপনারা জানেন যে জাহেদ আমার সঙ্গে মানে হাইকোর্টের মানে একটা কাগজ মানে ভুল কাগজ দেখিয়ে সে একটা মিটিং করেছে পরবর্তী সময় দেখলাম যে কাগজটা সত্যিকার এই চল না আগের মানে ডেটের কাগজ দিয়ে এটাই করেছে তো যেহেতু এটা মানে একটা ছলনার আশ্রয় নিয়েছে ওই মিটিংটাকে তো আমি কাউন্টই করতে পারি না সমিতিটাকে আসলে আগে যারা নেতৃত্ব দিয়েছে এটাকে নষ্ট করেছে সমিতির ভাবমূর্তি এটা হওয়া উচিত না এই যে কমপ্লেনগুলো শিল্পীরা করছে ওই দিকের কিছু ফেভার শিল্পী আছে তারা এগুলো করছে যাদের কাছে উপহার পাঠানোর পরেও আর উপহার কেন থাকবে তো আমি তো এই ধরনের নিয়ম এই এইগুলো করেছে শুধুই মাত্র তারা ভোটের কারণে এইগুলো করেছে এই সিস্টেমটা নষ্ট করেছে শিল্পী সমিতির তো শিল্পীদের একটা প্রেস্টিজিয়াস জায়গা এটা সেই প্রেস্টিজিয়াস জায়গাটা নষ্ট করে ফেলেছে নির্বাচনের যে ইস্তেহার দিয়েছিলেন তা বাস্তবায়নের পাশাপাশি শিগগিরই তিনি শুরু করবেন নতুন ছবির কাজও আমাদের ম্যানিফেস্টোর মধ্যে এটাও ছিল। যে চলচ্চিত্রের উৎপাদন কিভাবে বাড়ানো যায়। চলচ্চিত্র উৎপাদন বাড়ালে আমাদের শিল্পীদের কাজ করার সুযোগ সৃষ্টি হবে প্রোডাকশনে আমাকে হাত দিতেই হবে কারণ হলে যে আমি একটা জিনিস মনে করি যে আমি শুধু কথায় আমি বিশ্বাসী না যে আমি অন্যের উপদেশ দেব আমি নিজে করব না এটা কিন্তু না যার জন্য আমি গল্প নিয়ে মানে চিন্তা ভাবনা করছি একটা লাইন আপ আমার কাছে আসছে তো সেইটাকে মানে খসা মাজা করে আমি আমাদের এটা আমরা তৈরি করবো আর কি নির্মাণে দেখবেন আর অভিনয় তো হলো গিয়ে নিজের ছবি তো চেষ্টা করবো আর অন্যরা যারা আছে তারা আমাকে ডাকলে পরে আমার যদি পছন্দ হয় আর কি তাহলে আমি কাজ করব চ্যানেল টোয়েন্টি ফোরকে ইলিয়াস কাঞ্চন বলেন সিনেমা তাকে অনেক দিয়েছে আর তাই বাংলা চলচ্চিত্রের স্বার্থেই আগামী সময়টা কাটাবেন তিনি মাকসুদুল হকিমু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকার বোর্ড ক্লাবে পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ ও তুহিন তুহিনীকে অমিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক হেমায়ত উদ্দিন আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করে একই সাথে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য এক আগস্ট দিন ধার্য করেছেন আদালত অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসির সহ তিন আসামি নাসিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারায় অভিযোগ গঠন করেন আদালত একই সাথে দণ্ডবিধি আইনের তিনশো ও পাঁচশো ছয় ধারায় অভিযোগ গঠন করেন আদালত অপর দুই আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশের ত্রিশ ধারায় অভিযোগ গঠন করেন বাংলাদেশে আসছেন ভারতের শিল্পা সেঠি আঠাশ থেকে ত্রিশ জুলাই রাজধানীর কন্টিনেন্টালে আয়োজিত বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো দু আসরে পারফর্ম করবেন তিনি জানা গেছে আয়োজনের শেষ দিন ত্রিশ জুলাই বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্পা সেঠি আয়োজকদের পক্ষ থেকে শিল্পা সেঠীর একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে শিল্পা নিশ্চিত করেন তিনি ঢাকা আসছেন খুব শিগগিরই ভিডিওতে এই বনি তারকা জানান বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস দু হাজার বাইশ উপলক্ষে ত্রিশ জুলাই ঢাকা আসছেন তিনি এই সময় ইন্টার কন্টিনেন্টালে অবস্থান করবেন শিল্পা বাংলাদেশি ভক্তদের সাথে সাক্ষাৎ করার ইচ্ছাও রয়েছে তার ফ্রান্সের সাগর পাড়ে চলছে কান চলচ্চিত্র উৎসব বিশ্ব সিনেমার অন্যতম এই আয়োজনে আছে বাংলাদেশের উপস্থিতি ছবি ট্রেলার কিংবা বিচারকের কারণে লাল সবুজের পতাকা উঠছে সৈকতে মহামারীর বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদা জাঁকজমকপূর্ণ আয়োজন আর লাল গালিচার মুগ্ধতার অংশ হতে এবছর এক ঝাঁক বাংলাদেশি তারকা জড়ো হয়েছেন ফ্রান্সের কান শহরে যেখানে প্রদর্শিত হবে বায়োপিক বাংলা চলচ্চিত্র এবং ট্রেলার জাতির জনকের জীবনে নির্ভর মুজিব শুভ ও তিশা উড়াল দিয়েছেন কানের উদ্দেশ্যে সাথে আছেন মোস্তফা সারোয়ার ফারুকি এবং তাদের চার মাস বয়সী কন্যা ইলহাম দিন দ্য ডে ও নেত্রী দ্য লিডার সিনেমা ট্রেলার নিয়ে নীল সমুদ্র সৈকত পাড়ে পৌঁছে গেছেন চিত্রনায়ক অনন্ত জলিল এবং স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা আমরা উৎসবের মার্শেদ ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে নোহা সুমায়নের ভৌতিক স্বল্প দৈর্ঘ্য সিনেমা মশারি নোহার সশরীরে উপস্থিত না থাকলেও অনলাইনে যুক্ত হবেন উৎসবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিক্সের বিচারক হিসেবে কান উৎসবের রেড কার্পেটে হাঁটবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক ও লেখক বিধান রুবেরো এছাড়াও বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ উপস্থিত থাকবেন এই উৎসবে শরিফুল হক চ্যানেল টোয়েন্টি ফোর নির্বাচনী এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের অভিনেত্রী সংসদ নুসরাত জাহানকে আর তাই তার সন্ধান চেয়ে লাগানো হয়েছে পোস্টার যেখানে লেখা আছে বসিরহাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ সন্ধান চাই পোস্টারের নিচে কোথাও লেখা তৃণমূল কংগ্রেস কোনোটায় প্রতারিত জনগণ আবার কোনোটায় লেখা এলাকার জনগণ সবশেষ লোকসভা নির্বাচনে দু সালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী ও কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান কিন্তু জয়ের পর থেকে মানুষ তাকে এলাকায় না পেয়ে ক্ষুব্ধ এই ক্ষোভের বহি প্রকাশ ঘটেছে পোস্টার টাঙানোর মাধ্যমে অনেকের অভিযোগ সাংসদ হওয়ার পর তারা নুসরাত জাহানকে একবারও দেখেননি তাই তারা মনে করছেন নুসরাত জাহান কোথাও হারিয়ে গেছেন সন্ধান পাওয়ার জন্যই এই পোস্টার লাগানো হয়েছে অবশ্য এ নিয়ে কোন মন্তব্য করেননি নুসরাত জাহান এবারে মুভি আপডেট বিশ মে বলিউডে মুক্তি পাবে ঢাকার যে ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কাঙ্গনা রানাওয়াত ও অর্জুন রাব্বাল সিনেমাটি পরিচালনা করেছেন রজনেশ রাজি খায় এমন প্রেক্ষাপটে তৈরি সিনেমা ধাকার যেটি পরিচালনা করেছেন রজনেশ রাজি দর্শক এই ছিল ওয়াল্টন ইন্ডোয়া টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোর এর আয়োজনে বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরো নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর